শ্রীকৃষ্ণ আমাদের ভগবান অর্জুনকে বলছেন যে হে কুন্তে, তুমি এটা ভাবো না যে এই জন্মে যে শরীর তুমি ধারণ করেছ, এই শরীরই একটি যাত্রাতে রয়েছে, এর একটা গন্তব্য আছে। না, সেটা সত্য নয়, অর্ধসত্য। নিশ্চিতরূপে তোমার শরীরও একটা যাত্রাতে রয়েছে, কিন্তু তার সাথে সাথে তোমার আত্মাও একটা বিশাল বড় যাত্রাতে রয়েছে, তাকে অনেক দূর অবধি যাওয়ার আছে। তুমি যে এই শরীরকে ধারণ করে রেখেছ, এটা শুধু তোমার এই জন্মের জন্যই সাথী। এর দূরত্ব তৈরি করার ক্ষমতা শুধু এই জন্ম তক্কই রয়েছে, কিন্তু এই আত্মাকে আরও কত শরীর ভবিষ্যতে পরিবর্তন করতে হবে। আর কথাটির মধ্যে সততা তো আছে, এটা মানুষ প্রথম চোখে বুঝতে পারে না। তাকে এটা মনে হয় যে আমরা ছোটবেলাতে যেরকম করে জন্ম নিয়েছি বালক ছেলে হয়ে, তারপরে যেরকম যেরকম আমাদের বয়স বাড়ছে, আমাদের শরীরও একটা যাত্রাতে রয়েছে, আর সেই যাত্রাকে আমরা পূর্ণ করি, আর একদিন আমাদের এই শরীর এই দেহ শেষ হয়ে যায়। এটাই কি শুধু গল্প? এটাই কি শুধু এই জীবনের সার? না, সেটা নয়। এর পরেও অনেক বড় বড় অধ্যায়কে পূর্ণ করতে হবে, যেটা এই শরীর দ্বারা সম্ভব না, তার জন্য অন্য রূপ নিতে হবে। আর যতবার আমরা এটা ভাবি যে আমাদের মনকে, আমাদের আত্মাকে আমি সবসময় অনেক বেশি যত্ন, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি মোহ দিয়ে রাখব, অতবার আমাদের মন যদি এটা বুঝে যায় যে আমি নিজের এই আত্মাকে, নিজের শরীরকে অনেক বেশি মোহ দিয়ে রেখেছি, তখন সে নিজের যে আসল গন্তব্য আছে সেখানে না গিয়ে বিভিন্ন জায়গায় নিজের সময় নষ্ট করবে এবং আপনারও দিক ভ্রমিত করার চেষ্টা করবে। বুঝতে পারলেন না, তাহলে এরকম করে বুঝুন কি যখন কোনো সন্তানকে মা বাবা অনেক বেশি আদর করে মোহবশত, যে একে আমি কোনো কষ্ট দেব না, একে সব সময় সেই সোনার চামচ বলে না সেই চামচে খাওয়াব, যদি তাকে সেই রকম আমি যত্ন দিলাম, তাহলে যখন জীবনে বিকট পরিস্থিতি আসবে, যখন আমি তার সহায়তা করার মতন অবস্থাতে থাকব না বা আমি পৃথিবীতে থাকব না, তখন কিন্তু এই জীবনে, এই সমাজে, এই পৃথিবীতে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলোকে মোকাবেলা করার মতন ক্ষমতা সেই সন্তানের মধ্যে থাকবে না। তার জন্যে বেশি মোহ করার নেই, না নিজের সন্তানের প্রতি, না নিজের মনের প্রতি, না নিজের শরীরের প্রতি, না নিজের আত্মার প্রতি। একটু কঠোর হতে হবে, একটু খারাপ হতে হবে। যদি নিজের আত্মাকে, নিজের মনকে অনেক বেশি ভালোবাসতে আরম্ভ করলাম, হ্যাঁ নিশ্চিতরূপে এটা ভালোবাসানো, এটা হচ্ছে মোহ। যদি ভালোবাসবো তাহলে তো তার ভালো উন্নতির জন্য সবসময় ভাববো, আর যদি মোহে থাকবো তাহলে তাকে কোনো কষ্ট দেব না শুধু এটাই ভাববো, আর তাকে কষ্ট দেব না এটা বর্তমান অবস্থাতে যখন বারবার ভাবতে থাকবো, তখন বিভিন্ন রকমের যে সমস্যাগুলো তার সামনে আসছে সেগুলোকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করব, সেগুলোকে তার কাছে না পৌঁছাতে দেবার চেষ্টা করব। আর যদি সমস্যা তার সামনে আসবে না, তাহলে সে সমস্যাগুলোর থেকে শিখবে কি করে? তার জন্য খারাপ হতে হবে, যে খারাপ হবে সেই সফল হতে পারবে। এই যে যাত্রা রয়েছে মানুষের, এটা কিন্তু ছোট যাত্রা নয়, এটা অনেক বড় যাত্রা। আর এই যাত্রাতে যদি সফল হওয়ার আছে, তাহলে একটাই পথ রয়েছে, যে ভালোবাসা তো করতে হবে, কিন্তু সেই ভালোবাসাতে বহে যাওয়ার নেই। একটু কঠোর হতে হবে, একটু শক্ত হতে হবে, একটু সৎ পথে নিয়ে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, মোহবশত ভুল কাজ নিজের মনকে, নিজের অন্তরকে করতে দেওয়ার নেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই করবেন চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।